আজকের গল্প গি দ্য মোপাসাঁ রচিত অন্যতম বিখ্যাত একটি ছোট গল্প ইউজলেস বিউটি। গল্পটির অনুবাদ, রূপান্তর এবং বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্পটি কাউন্টেস ডি মাস্কারেট এবং তার স্বামী কাউন্ট ডি মাস্কারেটের দাম্পত্য সংঘাতকে কেন্দ্র করে। 11 বছরের দাম্পত্য জীবনে কাউন্টেস মাস্কারেট 7টি সন্তানের জননী। তিনি অতি সুন্দরী এবং লাবণ্যময়ী। গায়ের রং, চোখ, চুল এবং তার আভিজাত্য সব মিলিয়ে চোখ ফেরানো যায় না সেই রকম অতীব সুন্দরী এক মহিলা। তো সেই কাউন্টেস জুন মাসের এক উষ্ণ উজ্জ্বল বিকেলবেলা তার ঘোড়ার গাড়িতে, ঘোড়াই টানা গাড়িতে করে কোথাও একটা ঘুরতে যাবে। তার গাড়ি এসেছে, তিনিও হাজির। এমন সময় স্বামী কাউন্ট মাস্কারেট সেই গাড়ি বারান্দায় উপস্থিত হলেন এবং কাউন্টেসের সাথে যাবার ইচ্ছা প্রকাশ করলেন। কাউন্টেস একদমই চাইছিলেন না, কাউন্ট তার সাথে যাক। কাউন্টকে বললেন, তোমার ঘোড়া, তোমার গাড়ি, তোমার ইচ্ছা হলে তুমি যাবে, আমার কি বলার আছে। এই ছাড়া ছাড়া ভাব আর কাঠিন্যে কাউন্ট বিন্দুমাত্র বিচলিত বোধ করলেন না। গাড়িতে উঠে স্ত্রীর পাশটিতে বসলেন। ছুটন্ত গাড়িতে দুজন বসে আছে, মুখে কথা নেই। কাউন্টেস মুখ যেরকম কঠিন এবং দুর্ভেদ্য করে রেখেছে তাতে কাউন্ট ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে কথা শুরু করবে, কিভাবে ভাব গছাবে। তারপর যেন গাড়ির দোলানিতে আচমকা হাতে হাত ঠেকেছে, সেভাবেই স্ত্রীর হাত ধরতে গেল। প্রচণ্ড ঘৃণা এবং বিরক্তিতে কাউন্টেস হাত ঠেলে সরিয়ে দিল। স্বাভাবিকভাবে কর্তৃত্বশীল, জোর খাটানো চরিত্রের হলেও কাউন্ট নিজেকে সামলে মৃদুস্বরে স্ত্রীকে বেশ কিছু মন ভোলানো কথা বলার চেষ্টা করলেন। প্রচণ্ড বিরক্ত কাউন্টেস নিজেকে আর সংযত না রাখতে পেরে তার সমস্ত ক্ষোভ, হতাশা, দুঃখ চাপা গলায় কাউন্টের কাছে উগড়ে দিল। এবং তাদের দাম্পত্যের যে জটিলতা, সম্পর্কের নিষ্ঠুরতা আমাদের চোখের সামনে এলো। কাউন্টেস অভিযোগ করে যে কাউন্ট, যাকে লোকে এক আদর্শ মানুষ বা আদর্শ স্বামী হিসেবে ভাবে, সে আদপে এক ভীষণ স্বার্থপর মানুষ এবং আজ সে সমস্ত কিছু তার কাছে বলবে, কারণ সে আর ভয় পায় না, যে কোনো কিছুর জন্যই সে প্রস্তুত। কাউন্টেসের বয়স 30 বছর আর 11 বছরের বিবাহিত জীবন। এবং এটা পরিষ্কার হয় যে কাউন্টেসের মতামতের অপেক্ষা না করে কাউন্ট তাকে বিয়ে করেছে। তার বাবা মা তার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে তাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে। গ্যাব্রিয়ালের সমস্ত প্রতিবাদ উপেক্ষা করে তারা কাউন্টের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। তারপর একবার বিয়ের পর যখন মন সংযত করে ঠিক করে এক ভালো স্ত্রী হওয়ার, শুরু হয় সন্দেহবাতিকতা আর ঈর্ষা। বিয়ের পর থেকে বারে বারে নানা কাল্পনিক সম্পর্কে লিপ্ত হতে সন্দেহ করেছে, প্রশ্নে আচরণে অপমানে জর্জরিত করেছে। কিন্তু কাউন্টেস দিনে দিনে আরও সুন্দরী হয়েছে, তার গুণমুগ্ধের সংখ্যা বেড়েছে। রূপের খ্যাতি ড্রয়িং রুমের চৌহদ্দি ছাড়িয়ে খবরের কাগজের অফিস পর্যন্ত পৌঁছে গেছে। এখন কাগজে তার রূপের প্রশস্তি লেখা হয়। প্যারিসের অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে তার খ্যাতি। আর কাউন্টের ঈর্ষা তত বাড়ে, স্ত্রীর রূপ যেন সহ্য হয় না, যেন নষ্ট করতে পারলে ভালো, তাকে কদাকার দেখতে কাউন্টের যেন আনন্দ। তাই কাউন্ট এক অদ্ভুত উপায় ঠিক করে, বারে বারে কাউন্টেসকে গর্ভবতী করতে থাকে। যখন শরীর ফুলতে থাকে তাকে গ্রামের বিশাল প্রাসাদে পাঠিয়ে দেয়া হয়। তারপর সন্তান প্রসবের কদিন বাদে আবার নূতন সৌন্দর্য নিয়ে কাউন্টেস হাজির হয় সেই একই রকম আকর্ষণীয়, এবং তখন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিজের বোনের কাছে এই নিয়ে সে বড়াইও করেছে পরপর 7 বার। 11 বছরের বিয়েতে এরকম 7 বার সন্তান ধারণের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ছেলেমেয়েদের কাউন্ট ট্রফি হিসেবে দেখে, জয়ের ট্রফি, কর্তৃত্বের ট্রফি, অধিকারবোধের ট্রফি, সৌন্দর্যকে বিকৃত করার, নিজের রক্তমাংস হিসেবে নয়। তাই ওদেরকে নিয়ে তার ভীষণ গর্ব, তাই গর্ব ভরে ওদের চারিদিকে দেখিয়ে বেড়ায়, আর লোকে তার প্রশংসা করে আদর্শ বাবা বলে। কাউন্টেস এই সমস্ত কথা কাউন্টের কাছে বলে। বলা বাহুল্য, কাউন্টের প্রচণ্ড রাগ হচ্ছিল, দাঁতে দাঁত চেপে হজম করছিলেন।
এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার ইচ্ছাও হচ্ছিল। কাউন্টেস মাস্কারেট এরপরই গাড়ি ঘুরিয়ে হঠাৎ করে এক চার্চে নিয়ে যেতে বললেন। আজ কাউন্টকে একটা সত্যি কথা ওই চার্চের বেদির সামনে দাঁড়িয়ে তিনি বলবেন। তিনি বললেন যে আজ তার কোনো ভয় নেই, তিনি তাকে খুন করতে পারে জানা সত্ত্বেও তিনি সত্যি কথাটা বলবেন, তাতে কিচ্ছু আসে যায় না। চার্চে পৌঁছে বেদির সামনে দাঁড়িয়ে লেডি মাস্কারেট বললেন যে সাতজনের মধ্যে একজন বাচ্চার পিতা কাউন্ট নন, সাতজন সন্তানের মধ্যে একজন অবৈধ, কেবল একজনই। তিনি খুব ভালোবেসে বা প্রেমে পড়ে যে অন্যের সাথে মিলিত হয়ে এর জন্ম দিয়েছেন তা নয়, শুধু প্রতিশোধের ইচ্ছাই। তার পুরুষত্বের দাম্ভিকতা এবং অহংকার চূর্ণ করার ইচ্ছেতে তিনি এই কাজ করেছেন। কোন বাচ্চা, কে তার প্রেমিক, এই সব কিচ্ছুটি বলবেন না। আজকে সে এই সত্যটা জানালো, কারণ কি প্রতিশোধ নিচ্ছে যদি জানতেই না পারলো তাহলে প্রতিশোধের আনন্দটা কোথায় থাকে। এই কথাগুলো বলে কাউন্টেস দ্রুত পায়ে চার্চের বাইরে গাড়ির পানে দৌড় লাগালো। মনে হচ্ছিল স্বামী নিশ্চয় পিছন থেকে এসে ধরবে এবং মুখের ওপর সজোরে কয়েকটা ঘুষি মারবে, কিন্তু পিছনে কোনো পায়ের শব্দ এলো না। কাউন্টেস পরিমরি করে গাড়িতে উঠলেন এবং উঠে কোনো ক্রমে বললেন বাড়ির পানে দ্রুত গাড়ি ছোটাতে। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা যেমন মৃত্যুর প্রহর গোনে, সেইভাবে লেডি মাস্কারেট নিজের ঘরে ডিনারের প্রতীক্ষা করছিলেন। কাউন্ট কি বাড়ি ফিরেছে? ওর মতো একরোখা অত্যাচারী লোকের আর যাই হোক চুপ করে বসে থাকার কথা নয়। সমস্ত বাড়ি অস্বাভাবিক শান্ত। চাকর খবর দিল কাউন্ট বাড়িতে ফিরেছে। ঠিক 8টার সময় কাউন্টেস ডিনার করতে নামলো। ভাবছিল ছোট্ট রিভলভারটা নেবে কিনা, একবার মনে হলো নেই, তারপর ভাবলো ছেলে মেয়েরা থাকবে, মেড, বাটলার, গভর্নেস, টিউটার, এরা সবাই থাকবে, তাই নেয়া সমীচীন হবে না। কাউন্ট ডিনার টেবিলেই বসেছিল। টেবিলে এক অত্যন্ত অপ্রীতিকর অবস্থা। বেশিরভাগ সময়টা কাউন্টেস মাথা নিচু করে নিঃশব্দে কাঁটা চামচ দিয়ে খাবার মুখে তুলল, আর কাউন্ট খুব মন দিয়ে যেন খোঁজার চেষ্টা করল এই সন্তানদের মধ্যে কে তার সন্তান নয়। একবার মেয়েদের দেখে, একবার ছেলেদের, একবার বড়কে, একবার মাঝের জনকে, একবার অন্যজনকে বুঝতে চেষ্টা করে, কিন্তু তা তো সম্ভব নয়। প্রচণ্ড রেগে মদের গ্লাস উল্টে সবাইকে সচকিত করে স্ত্রীর কাছে জানতে চান যে সে যা বলেছে সত্যি কিনা। বাচ্চাদের নামে শপথ করে বলুক যা বলেছে সত্যি। এতক্ষণ কাউন্টেসের ভীষণ ভয় লাগছিল, কিন্তু এখন কাউন্টেসের ভয় কেটে আবার ঘৃণা ছাপিয়ে ওঠে এবং খুব ঠান্ডা গলায় ছেলে মেয়েদের মাথায় হাত রেখে জানায় যে সে যা বলেছে একেবারে সত্যি। চেয়ার উল্টে ন্যাপকিন ছুঁড়ে সবাইকে অপ্রস্তুত করে কাউন্ট ওখান থেকে চলে যায়। ভয় পেয়ে যাওয়া বাচ্চাগুলোকে সামলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শেষ হলে বাচ্চাদের শোয়ার ঘরে গভর্নর্সদের কাছে পাঠিয়ে নিজের শোবার ঘরে ফেরত আসে কাউন্টেস। কাউন্ট আসবে এটা নিশ্চিত। কাউন্টেসের জামার পকেটে ছোট্ট গুলি ভর্তি রিভলভার, গতকালই এটা কিনেছে। বাচ্চাদের জন্য বেঁচে থাকার প্রয়োজন। রাত গভীর হয়, বাড়ির সমস্ত ছোটোখাটো শব্দ মিলিয়ে এখন নিশ্চুপ। রাস্তায় ঘোড়ার গাড়ির ঘড়ঘড় শব্দ ওঠে আর মিলিয়ে যায়। কাউন্টের শঙ্কিত মনে প্রহর গোনে খুটখাট আওয়াজে চমকে চমকে ওঠে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সে এখন প্রস্তুত। কাউন্টকে সারাক্ষণ যন্ত্রণা দেওয়ার মতো কিছু একটা করতে পেরেছে ভেবে সমস্ত মনে একটা প্রশান্তি। রাত পার হয় কিন্তু কাউন্ট আসে না। ভোরের দিকে কাউন্টেস ঘুমিয়ে পড়েছিল। পর্দার ফাঁক দিয়ে রোদ ঢুকলে ঘুম ভাঙল। তার মেড চা নিয়ে ঘরে ঢুকল আর কাউন্টেসকে একটা চিঠি দিল। কাউন্ট লিখেছে বেশ কিছুদিনের জন্য সে বাইরে যাচ্ছে, উকিলকে বলা আছে প্রয়োজন মতো যত খুশি টাকা নিতে পারি। এরপর 6 বছর কেটে গেছে। কাউন্ট মাস্কারেট তার স্ত্রীর প্রেমিক বা অবৈধ সন্তানকে শনাক্ত করতে পারেননি। আগের চেয়ে অনেকখানি বদলে গেছেন, সেই অহংকার, সেই ঔদ্ধত্য আর নেই। একদিন যখন অপেরা দেখে স্ত্রীর সাথে ফিরছেন, স্ত্রীকে বলেন যে তিনি মানসিক দুর্ভোগের চরম সীমায় পৌঁছেছেন।
সন্দেহমুক্ত মনে সন্তানদের কাছে ডাকতে পারেন না, আদর করতে পারেন না। যাকে দেখেন মনে আশঙ্কা জাগে, এই নয় তো? এই ছ বছর ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন। তিনি কাউন্টেসের কাছে মিনতি করেন যে তিনি যেন তাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করেন, সেই অবৈধ সন্তানকে চিহ্নিত করেন, এবং কাউন্ট কথা দেন যে তিনি সেটিকে মেনে নেবেন এবং কোনো রকম বিরূপ আচরণ করবেন না। কাউন্টের এই করুণ মিনতিতে কাউন্টেস গ্যাব্রিয়ালের মন গলে এবং কাউন্টকে বলেন তিনি ছ বছর আগে চার্চে যা বলেছেন তা মিথ্যা, সন্তানদের মাথায় হাত রেখে যা শপথ করেছেন তাও মিথ্যা, কাউন্টকে দূরে রাখার জন্য এই ছলনা করেছেন। অবিরাম সন্তান ধারণের কষ্টে তিনি অসহ্য বোধ করছিলেন, তিনি কখনোই কোনো রূপ বিশ্বাসঘাতকতা করেননি। কাউন্ট এখন পড়লেন নূতন সমস্যায়। যদি কাউন্টেস জ্যাক বা জনের নাম করত তাহলে হয়তো মেনে নিতেন, আশ্বস্ত হতেন, কিন্তু কাউন্টেস এখনও যে মিথ্যা বলছে না তার নিশ্চয়তা কোথায়? যে আগে মিথ্যা বলেছে এখনও বলতে পারে। কাউন্টেসকে তার শঙ্কার কথা বলেন, কাউন্টেস তাকে আশ্বস্ত করে যে এখন সে যা বলছে তা একেবারে সত্যি, এবং আপ্লুত কাউন্ট আজ কাউন্টেসের মধ্যে এক নূতন রূপ দেখতে পান। মনে হয় এই অসাধারণ সুন্দরী মহিলার শুধু ভোগ্য বস্তু এবং শয্যাসঙ্গিনী হবার জন্য জন্ম হয়নি, এবং নিজের মধ্যে স্ত্রীর প্রতি কামহীন অন্য এক অনুভূতির সঞ্চার যেন বোধ করেন। হয়তো এটাকেই প্রেম বলে। গল্প শেষ হলো, শোনার জন্য অনেক ধন্যবাদ।